$43 বিলিয়ন জন্য শ্রীলঙ্কার মতো স্বাধীন দেশটি যখন দেউলিয়া ঘোষণা করা হয়েছে, সেখানে $44 বিলিয়ন খরচ করে টুইটারের মতো একটা সোশ্যাল সাইট কিনে নেওয়া পাগলামি বটে। এই পাগলামির এখানেই শেষ নয়। পৃথিবীর মানুষকে মঙ্গলে নিয়ে যাওয়া, তেলের বদলে বিদ্যুৎ চালিত সস্তা গাড়ি বানানো, কিংবা মহাকাশে বিশাল বিশাল সব স্যাটেলাইট বসানো থেকে শুরু করে মানুষের মেধাকে কম্পিউটারের সাথে কানেক্ট করার পাগলামিও বাস্তবে রূপ দিতে চলা এই পাগল মানুষটির নাম ইলন মাস্ক। এই মুহূর্তে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি, যার সম্পদের পরিমাণ $265 বিলিয়ন। পাগল বলবে না তো কি বলবে, এতটা উচ্চাভিলাষী স্বপ্ন কজনই বা দেখতে পারে। এই পর্বে তুলে এনেছি সত্যিকার জীবনের একজন আয়রন ম্যানের গল্প, হেরে যাওয়াকে যিনি প্রতিনিয়ত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসেছেন, সিনেমার পর্দায় নয়, বাস্তবের আসল আয়রন ম্যান ইলন মাস্ককে। ইলন মাস্কের আবিষ্কার, টুইটার ক্রয় কিংবা প্রযুক্তিতে তার অবদান সম্পর্কে কম বেশি সবাই অবগত, আমরাও এই ভিডিওতে সে বিষয়ে আসবো। তার আগে চলুন একটা শুরুর গল্প থেকে ঘুরে আসা যাক। অনেকেই আমরা ইলন মাস্ককে মার্কিনি মনে করলেও আদতে ইলন মাস্কের জন্ম হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায়। ইন্ট্রোভার্ট স্বভাবের ইলন মাস্ক ছোটবেলা থেকেই স্কুলে বুলিং এর বেশ শিকার হয়েছিলেন, যার কারণে পরে তিনি জুডো কারাটে পর্যন্ত শিখেছিলেন। 155 IQ এর ইলন মাস্ক বইয়ের পোকা ছিলেন। নিজের বাড়ির পাশে লাইব্রেরিগুলোর সব বই তো পড়ে ফেলেছিলেনই, সাথে এনসাইক্লোপিডিয়া পর্যন্ত শেষ করে ফেলেছিলেন। 10 বছর বয়সে নিজের হাতে শিখেছিলেন প্রোগ্রামিং। 12 বছর বয়সে ব্লাস্টার নামক একটি গেম তৈরি করে একটি কোম্পানির কাছে $500 বিক্রিও করে দেন। আমাদের কোনো 12 বছরের সন্তান একটি অনলাইন গেম বানিয়ে বিক্রি করার কথা চিন্তা করতে পারে, ইলন মাস্ক করেছিলেন। সময়ের চেয়ে আগে ভাবা তার জন্য সবই শুরু। দক্ষিণ আফ্রিকায় বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং করতে হবে বলে সেখান থেকে কানাডা চলে গিয়েছিলেন। কুইন্স ইউনিভার্সিটি ও পেনিসেলভেনিয়ান ইউনিভার্সিটি হতে ইকোনমিক্স ও ফিজিক্সে পড়াশোনা করেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তির মাত্র 2 দিন পর সেখান থেকে ড্রপ আউট করেন, এই ভেবে ফিজিক্স দিয়ে কিছুই হবে না, ভবিষ্যৎ যুগ হতে চলেছে কম্পিউটারের। বের হয়ে তিনি দেখলেন ইয়েলো পেজেস নামে একটি বই আছে, যেখানে ছোট বড় সকল বিজনেসের লোকদের নাম ঠিকানা রয়েছে। বিজনেস মালিকরা এটা সবসময় ব্যবহার করত। ইলন মাস্ক তার ভাইয়ের সাথে মিলে এমন একটি সফটওয়্যার বানান, যার কারণে ইয়েলো পেজ নামক বইয়ের আর দরকারই পড়ে না, সবকিছুকে ডিজিটালাইজড করে ফেলে এই সফটওয়্যার। কোম্পানির নাম দেন জিপ2। জিপ2 নিউ ইয়র্ক টাইমস এবং দ্য শিকাগো ট্রিবিউন উভয়ের নতুন ওয়েবসাইটের জন্য তথ্য সরবরাহ করছিল। 1999 সালে কম্প্যাক্ট কম্পিউটার কর্পোরেশনের একটি বিভাগ অল্টা ভিস্টা নগদ $307 মিলিয়ন দিয়ে জিপ2 কিনে নেয়। নিজের শেয়ার হতে ইলন মাস্ক $22 মিলিয়ন আয় করেন। মাত্র 27 বছর বয়সে ইলন মাস্ক তখন সেলফ মেড মাল্টি মিলিয়নিয়ার। বাংলাদেশে পেপাল কবে আসবে? লাখো ফ্রিল্যান্সারদের সবথেকে কমন প্রশ্নের উত্তর আমাদের কাছে না থাকলেও বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমের ধারণাকে বদলে দেওয়া সবচেয়ে জনপ্রিয় মানি ট্রান্সফার সিস্টেম পেপ্যালের জনক কিন্তু ইলন মাস্ক। ইলন মাস্ক জিপ2 বিক্রির পর ব্যাংকিং সিস্টেমকে সহজ করার জন্য x.com প্রতিষ্ঠা করেন। শুরুর 1 বছরের মাথায় 2001 সালে কোম্পানির নাম পাল্টে হয় পেপাল। পরবর্তীতে 2002 সালে ইবে কোম্পানি $1.5 বিলিয়ন বিনিময়ে পেপাল কিনে নেয়, যেখানে ইলনের শেয়ারের প্রাপ্ত অর্থ ছিল $180 মিলিয়ন। তার আশা ছিল তিনি পৃথিবীকে কার্বন মুক্ত একটি জায়গা বানাবেন। সেই আশায় তিনি সোলার সিস্টেমের পেছনে অনেক টাকা ব্যয় শুরু করেন, গড়ে তোলেন সোলার সিটি। বর্তমানে আমেরিকার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে তার একটা বিরাট অংশ জুড়ে রয়েছে ইলন মাস্কের সোলার সিটি। এখানেই কিন্তু তিনি থিতু হয়ে বসে থাকেননি। আজকের যে টেসলা নামের ইলেকট্রিক গাড়ির কোম্পানির কথা শোনা যায় তাও তার তৈরি। পেপালের টাকার একটা উল্লেখযোগ্য অংশ তিনি ব্যয় করেন ডুবতে থাকা টেসলাকে কিনে নিয়ে। তিনি টেসলা গাড়ি তৈরি আগেই ঘোষণা দেন একদিন তিনি মধ্যবিত্তের ক্রয়সীমার মধ্যেই ইলেকট্রিক কারকে নিয়ে আসবেন। টেসলার প্রথম রোডস্টার তৈরি করতে প্রচুর খরচ পড়ে যায়, মানুষ এসব দেখে হাসি ঠাট্টা করতে থাকে। তার কম খরচে ইলেকট্রিক গাড়ির সেই উক্তিতে থেমে যাননি মাস্ক। একের পর এক মডেল বাজারে আনতে শুরু করে টেসলা। আস্তে আস্তে তিনি বর্তমান সময়ে টেসলার গাড়িকে অর্ধেক দামে নিয়ে এসেছেন। এক সময়কার ডুবতে থাকা টেসলা কোম্পানি আজ পৃথিবীর সবথেকে ডিজায়ার্ড গাড়ির কোম্পানি। তৈরির আগে প্রি বুকিং দিয়ে গাড়ি সেলিং শেষ হয়ে যায়। টেসলাতেও ইলন মাস্ক থেমে যাওয়ার পরিকল্পনা করেননি। ইলন মাস্কের মূল স্বপ্ন মঙ্গল গ্রহে যাবার। তিনি সেই লক্ষ্যে রাশিয়া যান রকেট কিনতে, কিন্তু গিয়ে রকেটের অবিশ্বাস্য মূল্য দেখে এবং এত দাম দিয়ে কেনার পরও সেই রকেট মাত্র একবার যাত্রা করতে পারে দেখে তিনি দেশে ফিরে আসেন এবং ঠিক করেন নিজেই বানাবেন রকেট। নিজের মোট সম্পদের 75% তিনি ইনভেস্ট করেন স্পেস এক্স নামক কোম্পানিতে, কিন্তু বারবার তিনি ব্যর্থ হতে থাকেন রকেট লঞ্চিংয়ে। টানা 3 বার ব্যর্থ হওয়ার পর 4th বারে পরিস্থিতি এমন দাঁড়ায় তার কাছে মাত্র $কিছু মিলিয়ন বাকি ছিল। চাইলে তিনি আরও একবার চেষ্টা করে দেখতে পারেন, অথবা বাকি টাকায় টেসলায় ইনভেস্ট করে দিতে পারেন। তিনি হাল ছাড়েননি। শেষবারের চেষ্টায় তিনি অবশেষে সফল হন। এই সফলতার পর আর ফিরে তাকাতে হয়নি স্পেস এক্সকে। নাসা $1.5 বিলিয়ন প্রজেক্ট দেয় স্পেস এক্সের কাছে। আজ টেসলা কোম্পানি $1 ট্রিলিয়ন কোম্পানি হয়ে উঠেছে, নাসার পর পৃথিবীর সবথেকে বড় স্পেস গবেষণা প্রতিষ্ঠান। এখন প্রশ্ন আসে, স্পেস এক্সের রকেট এত স্পেশাল কেন? এর আগে একটি রকেট মাত্র একবারই ব্যবহার করা যেত। যে রকেট একবার ছোঁড়া হয়ে গেছে তা আবার ব্যবহার করা যেত না। ইলন মাস্কের স্পেস
স্পেস কোম্পানি রকেট ছুঁড়ে তাকে আবার সফলভাবে ল্যান্ড করাতে পেরেছেন। মানব ইতিহাসের যুগান্তকারী এই সাফল্য যে স্পেসে মানুষের পদচারণাকে অনেকগুণ বাড়িয়ে দিবে সেটিই বাজারে কোম্পানিটির স্টকের দাম বাড়িয়ে দেওয়ার মূল কারণ। টেসলা স্টকের এমন আকাশচুম্বী মূল্য বৃদ্ধি ইলন মাস্ককে পৃথিবীর সেরা ধনী বানিয়ে দিয়েছিল। এরপর হতেই ইলন মাস্ক তার মঙ্গলে কলোনি গড়ে তোলার কথা খুব জোরে সোরে বলছেন এবং তিনি সেখানে গভর্নমেন্ট তৈরির কথাও এক সাক্ষাৎকারে বলেছেন। ইলনের নতুন আবিষ্কার সৌরচালিত হাইপারলুপ, যা ঘন্টায় 660 কিলোমিটার যেতে পারবে। এছাড়াও ইলনের রয়েছে এমন কোম্পানি যা মানব মস্তিষ্ককে কম্পিউটারের সাথে কানেক্ট করা নিয়ে কাজ করছে। সহজ ভাষায় ইলন মাস্ক মানুষকে সাইবর্গ বানানোর চেষ্টা করছেন। তিনি কি আদৌ মনুষ্য সভ্যতাকে সাহায্য করছেন নাকি নিজের স্বপ্নে নিজেই বিভোর হয়ে আছেন, তা নিয়েও রয়েছে বেশ বিতর্ক। এত এত প্রযুক্তি যার বেশিরভাগকেই এক দশক আগেও মানুষ পাগলামি বলেছে, আজও মঙ্গল যাত্রাকে বলছে, তাও এই পাগল মানুষটি একের পর এক অবিশ্বাস্য স্বপ্ন দেখেই যাচ্ছেন এবং তা বাস্তবায়নে রাত দিন খেটেই যাচ্ছেন। প্রশ্ন এখানে রয়েই যায়, এত এত কোম্পানি ইলন মাস্ক একসাথে সামাল দেন কিভাবে? তার ব্যক্তিগত জীবন কেমন? মানুষটির ব্যবহার কেমন? ইলন মাস্ক বর্তমান পৃথিবীর সবথেকে ব্যস্ত মানুষদের একজন বললে ভুল হবে না। সপ্তাহে 90 থেকে 120 ঘন্টা কাজ করেন তিনি। এতটাই টাইট শিডিউলে তিনি থাকেন যে অফিসে ওয়ার্কারদের বলে দেওয়া আছে, বড় মিটিং নিষিদ্ধ, ঘন ঘন মিটিং নিষিদ্ধ। যখন কেউ বুঝবে মিটিংয়ে তার আর দরকার নেই, সে সাথে সাথেই চলে যেতে পারবে। সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের চেষ্টা করেন ইলন মাস্ক। সপ্তাহে তার সময় 42 ঘন্টা টেসলা ও 40 ঘন্টা স্পেস এক্স কোম্পানিতে করেন। এতটা টাইট শিডিউলে থাকার পরও লাভ লাইফে কিন্তু যথেষ্ট সক্রিয় ইলন মাস্ক। নানা সেলিব্রিটি ডিভাদের সাথে বিভিন্ন সময়ে নানা স্ক্যান্ডালে জড়িয়েছেন ইলন মাস্ক। বর্তমান সময়ে জনি ডেপ ও অ্যাম্বার হার্টের চলমান মামলাতে ইলন মাস্ক এবং অ্যাম্বার হার্টের সম্পর্কের কথাও উঠে এসেছে। অ্যাম্বার হার্ট, মডেল গালা এবং ইলন মাস্ক তিনজন একই সাথে প্রেমের সম্পর্কে ছিলেন। তবে সমালোচনাকে থোরাই কেয়ার করেন বিশ্বের সবথেকে ধনী এই ব্যক্তি। ইলন মাস্ক সম্পর্কে জড়িয়েছেন জাস্টিন মাস্ক, তালুলা, সিঙ্গার গ্রাইমস, নাতাশা বাসেটের সাথে। তার 6টি সন্তান সন্ততি রয়েছে। ক্যারিয়ারের পুরো সময় জুড়ে নানা কারণে নানাভাবে সমালোচিত হয়েছেন তিনি। অন স্টেজে জ্যাকমার কাছে তার মঙ্গলে বসবাসের ধারণার জন্য ঠাট্টার পাত্র হয়েছেন। জেফ বেজোসকে নিজে উপহাস করে সমালোচিত হয়েছেন। জনি ডেপের স্ত্রী থাকাকালীন সময়ে অ্যাম্বার হার্টের সাথে সম্পর্কের জন্য সমালোচিত হয়েছেন। তবে এত কিছুর পরও অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করতে বাধ্য, সবচাইতে নিরহংকারী বিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক। স্টুডেন্টরা জিজ্ঞাসা করলে ট্রেড শোতে $1 মিলিয়ন ট্রেড সিক্রেট কোয়ান্টাম মেকানিজম নিয়েও তাকে বিস্তারিত আলোচনা করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কেউ তাকে প্রশ্ন করলে নিজেই তাকে রিপ্লাই দিতে দেখা গিয়েছে। অনেককে ইনবক্সে রিপ্লাই দিয়েছেন এবং বেশিরভাগেরই সাক্ষাৎকার নিলে জানা গিয়েছে তাদের মনেই হয়নি তারা পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির সাথে কথা বলছে। সিনেমার জগতে আয়রন ম্যানকে জীবন্ত করে আনা ইলন মাস্ক এবার কিনেছেন সেলিব্রিটিদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম টুইটারকে। ফ্রিডম অফ স্পিচে বিশ্বাসী ইলন মাস্ক যে ভবিষ্যতে এটিকে মোক্ষমভাবে ব্যবহার করতে চলেছেন তা বলাই বাহুল্য। $54.20 প্রতি শেয়ারে মোট $44 বিলিয়ন অর্থ ব্যয় গোটা টুইটারে নাকি এবার কিনে ফেলেছেন বিশ্বের সবচাইতে বড় ধনকুবের ইলন মাস্ক। কেন? কারণ তিনি মনে করছেন টুইটারে পর্যাপ্ত ফ্রিডম অফ স্পিচ নেই যা তিনি প্রতিষ্ঠা করবেন। একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফ্রিডম অফ স্পিচ প্রতিষ্ঠার জন্য গোটা প্ল্যাটফর্মটাকেই $1 বিলিয়ন দিয়ে কিনে ফেলাকে নিছক পাগলামি নয় তো কি বলবেন। মাস্কের মতে মাইক্রো ব্লগিং সাইটটিতে বাক স্বাধীনতার পূর্ণ সুযোগ নিশ্চিত করতে এটাই একমাত্র পথ। এছাড়া তিনি এখানকার শব্দসীমার পরিবর্তে টুইটারে আরও দীর্ঘ পোস্টের ব্যবস্থা রাখতে চান। একই সঙ্গে টুইটারকে বটমুক্তও করতে চান। রোবোটিক হ্যান্ডেল বা বটকে টুইটারে কিট বলে অভিহিত করেছেন মাস্ক। সোশ্যাল সাইটগুলোতে যে পরিমাণ সেন্সর, এতটুকু আশা করাই যায় ইলন মাস্কের হাত ধরেই টুইটার নতুন করে জন্ম নিবে, ফ্রিডম অফ স্পিচ নতুন আলোর মুখ দেখবে। আপাতত আশা এতটুকুই। শেষ করছি এই পর্ব। জানাতে ভুলবেন না কেমন লাগলো এই ভিডিওটি। ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।